কয়লা কুঠি, শৈলজানন্দ মুখোপাধ্যায়। কয়লা কুঠি। কয়লা খাদের মুখ হইতে কয়লা টানা ছোট ছোট গাড়ির সরু ট্রাম লাইন আঁকিয়া বাঁকিয়া আমবাগানের ভিতর দিয়া দূরে একটা দীপোর কাছে শেষ হইয়াছে। সেই ঘন বিন্যস্ত আমবাগানের ভিতর ট্রামলাইনের এক পাশে একটা ছোট কদম গাছের তলায় বিলাসী মুখ ভার করিয়া দাঁড়াইয়াছিল। সন্ধ্যার কিছু পূর্বে এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে। থমথমে আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘগুলোর একপাশে চাঁদ উঠিয়াছিল। আমগাছের কচি কচি নতুন পাতার ফাঁকে ফাঁকে ঘোলাটে জ্যোৎস্নার পথ দেখিয়া সাঁওতাল ও বাউরি কুলিগুলা কয়লা বোঝাই ট্রামগাড়ি লাইনের উপর ঠেদিয়া আনিতেছিল। একদিকে কুলি রমণীরা সাইডিং এর উপর বড় বড় মালগাড়িতে কয়লা বোঝাই করিতেছিল। কয়লা ফেলার ধূপধাপ শব্দ এবং ট্রামলাইনের ঘরঘরানির তালে তালে তাহাদের অপূর্ব মেঠো সুরের আনন্দ সঙ্গীত বর্ষার জলো হাওয়ায় কাঁপিয়া কাঁপিয়া সুদূরের শূন্য প্রান্তরে মিলাইয়া যাইতেছিল। বিলাসীর এসব দিকে লক্ষ্য ছিল না। সে শুধু নানকুর উপর অভিমান করিয়া খাঁদ হইতে উঠিয়া আসিয়া এক মনে একটা কদম ফুলের শুভ্র কেশর ছিঁড়িয়া ছিঁড়িয়া মাটিতে ফেলিতেছিল। আর উদাস চঞ্চল দৃষ্টিতে এক একবার খাদের মুখের পাল্লার দিকে তাকাইয়া দেখিতেছিল যদি নানকু তাহার রাগ ভাঙাইবার জন্য উঠিয়া আসে। বিলাসীর সারা অঙ্গে ঢলু ঢলু যৌবনের চমক চঞ্চল গতির আনন্দ উচ্ছ্বাস ছাপাইয়া উঠিতেছিল। তাহার পরনের শাড়িখানা কালো কয়লার বিশ্রী ময়লায় সামান্য মলিন হইলেও গায়ের রঙের জৌলুস এতটুকু মলিন হয় নাই। জলে ধোয়া কচি পাতার মতোই জ্যোৎস্নালোকে আরো উজ্জ্বল হইয়া উঠিয়াছিল। ভ্রমরকৃষ্ণ অলোক গুচ্ছের সাঁওতালি খোঁপার ফাঁকে কদম টগর ফুলের শুভ্র পাপড়ি ও কেশরগুলি দেখা যাইতেছিল। বিলাসী হতাশ হইয়া একমনে ভাবিতেছিল যার জন্য চুরি করি সেই বলে চোর। একদল সাঁওতাল কুলি কয়লার টপ ঠেলিতে ঠেলিতে সেই দিকে আসিতেছিল। হঠাৎ তাহাদের মধ্যে একজনের দৃষ্টি বিলাসীর উপর পড়িতেই সে ট্রামলাইনের ধারে একমুঠি কয়লার গুড়া কুড়াইয়া লইয়া বিলাসীর দিকে ছুড়িয়া দিয়া আর চোখে কয়েকবার চাহিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল। বিলাসী ঠোঁট ফুলাইয়া তাহার দিকে একবার বক্র দৃষ্টিতে তাকাইয়া হাতের কদম ফুলটা তাহার দিকে ছুড়িয়া দিয়া বলিল, হা মর খাল ভরা। বিলাসী ঝরিয়া ছাড়িয়া যেদিন হইতে নানকুর সঙ্গে জোরজানকী কয়লা কুঠিতে কাজ করিতে আসিয়াছে সেই দিন হইতে সময়ে অসময়ে অফিসের বড়বাবু হইতে আরম্ভ করিয়া কুলি খালাসি ঠিকাদারের নিকট হইতে এমনই বিদ্রুপ উপহাস এবং একটা বক্র কটাক্ষ নিয়মিতভাবে পাইয়া আসিতেছিল। সেও কাহাকেও ছাড়িয়া কথা কহিত না, কাহারও চুল ধরিয়া টানিয়া, কাহাকেও মুখ ভ্যাংচাইয়া, কাহাকেও ঢিল ছুড়িয়া এইসবের প্রতিশোধ আদায় করিয়া লইত। তা সে বাবুই হোক আর মালকাটা কুলি হোক, এমনিভাবে কিয়ৎক্ষণ কাটিয়া গেল। টুপটুপ করিয়া কদম ফুলের পাপড়ি ঝরা মেঘের জল বিলাসীর মাথার উপর ঝরিয়া পড়িতেছিল। প্রায় দশ বারোখানা কয়লা বোঝাই টপগাড়ি পার হইয়া গেল, তথাপি নানকু আসিল না। বিলাসী অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। এমন সময় দেখিল লাইনের পাশে পাশে এদিক ওদিক তাকাইতে তাকাইতে নানকু তাহারি দিকে অগ্রসর হইতেছে। হাতে একটা বাঁশের লাঠি, কালো রঙের উপর কয়লার গুড়া পড়িয়া সে এক অদ্ভুত রকমের দেখাইতেছে। বলিষ্ঠ বাহুর মাংসপেশিগুলি বেশ দৃঢ় হইয়া ফুলিয়া উঠিয়াছে। মাথার থোপা থোপা কুঁকড়া চুলগুলির দুই একটা গুচ্ছ কালো সুন্দর মুখখানার উপর আসিয়া পড়িয়াছে। কর্মশেষে তাহার ভরা যৌবনের মাদকতা ভরা দৃষ্টির ভিতর একটা শান্ত সুন্দর দিব্য জ্যোতি ফুটিয়া বাহির হইতেছিল। বিলাসী মুখ বাঁকাইয়া গাছের একপাশে লুকাইয়া দাঁড়াইল। নানকু কাছে আসিয়া বিলাসীর আঁচল ধরিয়া টান মারিয়া বলিল, রাগ করেছিস বিলাসী? চল ধাওড়ায় যাই, আজ ছুটি নিয়ে এসেছি। বিলাসী তেমনি ভাবেই উত্তর দিল, যা না তুই, তোর মাইনু পিয়ারিকে নিয়ে যা, আমার সাথে কি বেটে। নানকু আদর করিয়া তাহার কয়লা মাখা ময়লা হাতখানা বাড়াইয়া বিলাসীর হাত ধরিয়া টানিয়া বলিল, আয় রাগ করিস না আয়। অনেক কষ্টে বিলাসীর রাগ ভাঙাইয়া নানকু তাহাকে সঙ্গে লইয়া গেল। কিয়দ্দূর গিয়া বিলাসী বলিল, তুই যদি বেইমানি করিস নানকু তাহলে আমিও করব বলে রাখছি। নানকু তাহার দিকে মুখ ফিরাইয়া বলিল, ইস তোর সাধ্যি আছে?
বিলাসী মুখখানা পুনরায় যথাসম্ভব গম্ভীর করিয়া কহিল, না নাই, দেখিলিস তাহলে রমনা খালাসিকে? নানকু উত্তেজিত হইয়া বিলাসীর হাতটা টানিয়া ধরিয়া বলিল, খবরদার, রমনার সঙ্গে কথা কইবি আর আমি সাঁওতালের পুত হয়ে দাঁড়ায় দেখব, তোকে কুচি কুচি করে কেটে সিঙ্গারনের জলে ভাসাই দিব তাহলে। বিলাসী তাড়াতাড়ি নানকুর হাতটা ছাড়াইয়া লইয়া কহিয়া উঠিল, বাহারে, তুই মাইনুর সঙ্গে হাসবি আর আমার কিছু কইবার জো নাই। আয়, তুই এখনই আয়, আমাকে খাত ভস্কায় ঠেলে দিয়ে আয়, আমি মরে যাই, জ্বালা জঞ্জাল চুকে যাক। আয় আয় বলছি, তোর দিব্যি, তোর মাইনুর দিব্যি। নানকু একটু নরম হইয়া বিলাসীকে বুঝাইয়া বলিল যে আর সে কখনো মাইনুর সঙ্গে হাসিবে না, তাহাকে চোখে দেখিবে না। বিলাসী মুখ ফিরাইয়া বলিল, কসম খা, বল, আমার রক্তে চান করিস, বল খাল ভরা মিনসে, বল। নানকু তাহাই করিল। বিলাসী বলিল, চল যাই তাহলে। ডাঙালপাড়ার বাগান ধাওয়ার একটা খোড়ো ঘরে নানকু ও বিলাসী থাকিত। বিলাসী ছিল বাউরির মেয়ে আর নানকু ছিল জাতিতে সাঁওতাল। 4 বছর আগে নানকু বিলাসীকে লইয়া ঝরিয়া হইতে রানীগঞ্জে আসিয়াছিল। বিলাসীও মা বাপ ভাই বোন ছাড়িয়া নানকুকে শাদী করিয়া সুখে স্বচ্ছন্দে বাস করিতেছিল। তাহাদের বিবাহের পূর্বের দিনগুলি চুরি করিয়া গোপন দেখাশোনার ভিতর দিয়া বেশ আনন্দেই কাটিত। বাপমাকে লুকাইয়া কোনদিন খাদের সুরঙ্গের ভিতর, কোনদিন চানকের পাশে, কোনদিন বা বহুকালের পুরাতন খাদের জরাজীর্ণ ঝোপ জঙ্গলে ঢাকা পুরো বাড়ির ধারে তাহাদের দেখা শোনা হইত। মুখে মুখে চোখে চোখে তাকাইয়া তাহারা দুইজনে পাশাপাশি বসিয়া থাকিত। অতর্কিতভাবে হঠাৎ কোনদিন নানকুর কালো হাতখানা বিলাসীর শুভ্র অঙ্গে ঠেকিয়া গেলে সেই সে একটা প্রথম যৌবনের বিদ্যুৎ শিহরণ তাহাদের সারা অঙ্গের শিরায় শিরায় বহিয়া যাইত। সেই ক্ষণিক পাওয়ার অপরিসীম আনন্দে উভয় বিভোর হইয়া থাকিত। তাহাদের স্তব্ধ নীরবতা যেন বেনুবিনের অশ্রান্ত কলঝঙ্কারে শব্দময় হইয়া উঠিত। বিলাসীর মনে হইত কোন উৎসব রজনীর মাদলের শব্দ কাজরী নৃত্যের তালে তালে তাহার বুকের ভিতরে বাজিয়া বাজিয়া উঠিতেছে, থামিতেছে, আবার বাজিতেছে। তাহার পরে বিবাহিত জীবনের 2টা বছর রানীগঞ্জের নিকটে কি একটা কলিয়ারিতে মন্দ কাটে নাই, কিন্তু যখন হইতে তাহারা জোর জানকিতে আসিয়াছে তখন হইতেই কোথা হইতে তাহাদের সেই বিরাট বিপুল আনন্দোচ্ছ্বাসের উচ্ছল ছল ছল গতির বেগ প্রশমিত হইয়া আসিতে লাগিল। এই দুর্নিবার গতিবেগের মুখে কোথায় বাঁধ পড়িয়াছে তাহার সন্ধান করিতে গিয়া বিলাসীর চোখ পড়িল মাইনুর প্রতি। সেও একজন তাহারই মতো কুলিরমণী। বিলাসীকে গোপন করিয়া নানকু তাহারই সহিত সুরিখানায় গিয়া মদ খাইয়া আসে, কাছে বসিয়া কথা কয়, হাসে, গল্প করে। বিলাসী যেদিন আপনি এই ব্যাপারটা দেখিল সেদিন নানকুর উপর তাহার রাগের মাত্রাটা অসহ্য হইয়া উঠিল, কিন্তু সে মাইনুকে কোনো কথা বলিতে পারিল না। তাহার পর হইতেই সেই যে একটা দুরন্ত অভিমান বিলাসীকে পাইয়া বসিল, কোনো প্রকারেই সে তাহার হাত এড়াইতে পারিল না। নানকুর সহিত এই কথা লইয়া বিলাসীর ঝগড়া প্রায় প্রত্যহই হইত, আবার কিয়ৎক্ষণ পরে সে সব ভুলিয়া যাইত। এমনি করিয়াই ক্ষণিক মিলন বিরহের মধ্য দিয়া তাহাদের দিন কাটিতে লাগিল। সেদিন বিলাসীর রাগ ভাঙাইয়া নানকু ধাওড়ায় ফিরিবার পথে সুরিখানা হইতে খানিকটা মদ কিনিয়া লইল। নানকু বলিল, বিলাসী, আজ তোর তরে ভালো ধেনু মদের রশি কিনে এনেছি, খুব মস্তে খাবি চল। যদিও তাহাদের কলহ সেদিন রাস্তার মাঝেই চুকিয়া গিয়াছিল, তথাপি বিলাসীর মনের ভিতর একটা গোপন বেদনা কেবলই কাঁটার মতো খচখচ করিতেছিল। নানকু বেইমানি করিয়া তাহাকে যে দাগা দিবে এমন কথা সে তো কোনোদিনই ভাবে নাই। তবে মনের দুঃখে বিলাসী সেদিন পেট ভরিয়া পচাই মদের রশি গিলিয়া ভাবিল আজ সে সব ভুলিয়া যাইবে। কিন্তু এ কি, মদের নেশায় ঘুরিয়া ফিরিয়া আর রঙিন হইয়া সেই পুরনো দিনের হাজার কথা তাহার মনে জাগিয়া উঠিল যে? না না, নানকু তাহার পর হইতে পারে না গো, নানকুর তরে সে যে তার সর্বস্ব পরিত্যাগ করিয়া এখানে আসিয়াছে। বাহিরে চাঁদের আলোতে ব্যানার্জি সন্তানের কুঠি যাইবার পাকা রাস্তাটা দেখিতে পাওয়া যাইতেছিল।
টপগাড়ির ঘরঘরানি তখনও থামে নাই। অদূরে কয়েকটা লোক অর্জুন আর শিমুল গাছের নিচে কতগুলা কয়লার আগুন জ্বালিয়া বসিয়াছিল। আগুনের লাল শিখায় তাহাদের কালো কালো মুখগুলা এক একবার দেখিতে পাওয়া যাইতেছিল। বিলাসী একদৃষ্টি অনেকক্ষণ সেই দিকে তাকাইয়া থাকিয়া আপন মনে গুনগুন করিয়া একটা টপ ঠেলা সাঁওতালি গানের সুর ধরিয়া হঠাৎ চুপ করিয়া গেল। নানকু কহিল, চুপ করলি কেন বিলাসী, মাদলটা আনব? বিলাসী পার্শ্বের মলিন বিছানায় কাত হইয়া পড়িয়া নানকুর গায়ের উপর একটা হাত দিয়া বলিল, বাবুদের মতন বড়লোক হতে পারিস নানকু, দিন রাত বিলাতি মদ খাই তাহলে? নানকু সাদরে বিলাসীর গলা জড়াইয়া ধরিয়া বলিল, কেনে রে, আমাদের তো সকলই আছে, খা না কত মদ খাবি। কিয়ৎক্ষণ থামিয়া অদূরে হ্যারিকেন লণ্ঠনটা দেখাইয়া সে বলিল, এই দেখ, সেদিন রানীগঞ্জ থেকে 3.5 টাকা দিয়ে র্যাংটেং এনেছি, ছাতা কিনেছি, তোর তরে কস্তা পেরে গান্ধী কাপড়, আর কি চাস? বাহিরের বৃক্ষ বহুল প্রাঙ্গণে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করিয়া চিৎকার করিতে করিতে থামিয়া গেল। কয়লার গাড়ি বোঝাইয়ের ঠাঁই ঠাঁই ঝুপঝাপ শব্দ তখনও কানে আসিয়া বাজিতেছিল। বিলাসী নানকুর গলা জড়াইয়া মদের নেশায় বিভোর হইয়া ঘুমাইয়া পড়িল। রথযাত্রার দিন কুঠির সব কাজ বন্ধ, কাজেই সেদিন তাহাদের আনন্দের দিন। বিলাসী বাবুদের অফিসে বকশিস আনিতে গিয়া প্রায় 3 টাকা পাইল। নানকু তাহার পূর্বেই শঙ্কর খাজাঞ্চির কাছে হাজিরার পয়সা মিটাইয়া আনিয়াছিল। বিলাসী হাসিতে হাসিতে আঁচলে বাঁধা পয়সাগুলা দেখাইয়া বলিল, চল নানকু, শিয়ারশোলে হ্রদ দেখে আসি, উঠ এখনই যাই। নানকুর মেজাজটা আজ বেশ ভালো ছিল না। কিছু পূর্বেই সিদ্ধেশ্বরী ধাবার সাঁওতালি নাচের দলে মাদল বাজাইবার জন্য ভীষণ সর্দার ডাকিতে আসিয়াছিল। নানকু যাইতে পারিবে না বলিয়া তাহাদিগকে জবাব দিয়া বিলাসীর অপেক্ষায় বসিয়াছিল। শালপাতার লম্বা তামাকের চুটিটা আগুনে ধরাইয়া লইয়া মানকু বলিল, চল যাই। বিলাসী চুটি টানিতে পারিত না, একটা বিড়ি ধরাইয়া লইয়া সেও সঙ্গে সঙ্গে চলিল। কিছু দূর গিয়া যে স্থানে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরিয়া রানীগঞ্জের রাস্তায় যাইতে হয় সেই স্থানে গিয়া নানকু বলিল, তুই ওদের সঙ্গে চল বিলাসী, আমি এই রোনাইয়ে একটু তাড়ি খেয়ে আসি। বিলাসী বলিল, তাড়ি খাবি কিনে, মাঝে রানীগঞ্জে ফুটকে খাবি, চল আজ এনেক পয়সা। নানকু কিছুতেই শুনিল না, বিলাসীকে বুঝাইয়া বলিল, তাড়ি খাইতে তাহার বেশি সময় লাগিবে না এবং এখনই পথেই তাহার সঙ্গ ধরিবে। বিলাসী ক্ষুণ্ণ মনে একা একা রথতলার দিকে চলিতে লাগিল। পথের সঙ্গ লওয়া দূরে থাকুক, বিলাসী রথতলায় পৌঁছিয়া তাহার জন্য পথের ধারে প্রায় ঘণ্টা দুই অপেক্ষা করিল, তবুও নানকুর দেখা পাইল না। সন্ধ্যা হয় হয়, যাহারা বিলাসীর অনেক আগেই হ্রদ দেখিতে আসিয়াছিল তাহারাও একে একে কুঠি ফিরিয়া যাইতেছে দেখিয়া বিলাসী হতাশভাবে লোকজনের ভিড়ের মধ্যে ঢুকিয়া পড়িল। নানকু সঙ্গে থাকিলে এতক্ষণ হয়তো সে পান খাইয়া বিড়ি টানিয়া সাঁওতালি নাচ করিয়া গান গাহিয়া হাসিয়া হাসিয়া লুটিয়া পড়িত, কিন্তু আজ সে নিরাশ মনে মাত্র এদিক ওদিক দুই একবার ঘুরিয়া একটা পানের দোকানের পাশে আসিয়া দাঁড়াইল। কয়েকটা পয়সা বাহির করিয়া দোকান হইতে একটা দিয়াশলাই কতগুলা বিড়ি ও পয়সা দুইয়ের পান কিনিয়া বিলাসী ভাবিল, জল বাদলের দিন, এইবার ঘর যাওয়া যাক। তাহার চক্ষু দুইটা কিন্তু তখনও ইতস্তত ঘুরিয়া ফিরিয়া নানকুর সন্ধান করিয়া ফিরিতেছিল। যদি সে এখনও আসে? দু এক পা করিয়া লোকজনের ভিড় হইতে বাহির হইয়াই বিলাসীর কি একটা কথা হঠাৎ মনে পড়িয়া গেল। তাড়াতাড়ি পুনরায় ভিড়ের মধ্যে প্রবেশ করিয়া এদিক ওদিক তাকাইয়া দেখিল অদূরে একটা লোক বাঁশের ধুজুনি, মাছ ধরিবার পলুই, ঘুগি, তালপাতার ছাতি ইত্যাদি বিক্রয় করিতেছে এবং দু চারজন ইতর ভদ্র তাহার নিকট দাঁড়াইয়া এটা সেটা পরীক্ষা করিতেছে। ভালো দেখিয়া একটা মাছ ধরিবার পলুই বাছিয়া লইয়া বিলাসী বলিল, এই কতকে দিবি? লোকটা বলিল, 12 আনার এক ছিদাম কম লয়। বিলাসী ঠোঁট দুইটা বাঁকাইয়া অদ্ভুত মুখভঙ্গি করিয়া কহিল, ইহ বাবা লো, 8 আনায় দিবি? মায়েরই বলছি, 12 আনা করে 3-3টে চলে গেল। অগত্যা 12 আনা পয়সা লোকটার হাতে গুনিয়া দিয়া
বিলাসী পলুইটা হাতে লইয়া ঊর্ধ্বশ্বাসে সেখান হইতে বাহির হইয়া আসিল। রাস্তায় আসিয়া একটা বিড়ি ধরাইয়া পথ চলিতে চলিতে বিলাসী ভাবিতে লাগিল, নানকু আসিল না কেন? সে কি তবে তাড়ি খাইতে যায় নাই? যাক, সে হয়তো এতক্ষণ ধাওড়ায় ফিরিয়াছে, পলুইটা দেখিয়া নিশ্চয় খুব খুশি হইবে। বিলাসী অন্ধকারে যথাসম্ভব তাড়াতাড়ি রাস্তা হাঁটিয়া ধাওড়ায় ফিরিয়া দেখিল নানকু আসে নাই। ধীরে ধীরে পলুইটা কাঁধ হইতে ঘরের ভিতর নামাইয়া রাখিয়া সে ঘরের চৌকাঠির উপর বসিয়া রহিল। ক্রমে রাত্রি অনেক হইল, নানকু তখনও আসিল না দেখিয়া বিলাসীর মনে বড় ভয় হইতেছিল। ঘুমে তাহার চোখ দুইটা জড়াইয়া আসিতেছিল, ক্ষুধাও পাইয়াছিল। বিলাসী ঘরের মেঝের উপর শুইয়া শুইয়া কত কি ভাবিতে লাগিল। উঠানে কুকুরটা কেউ কেউ করিয়া ডাকিয়া উঠিতেই চট করিয়া বিলাসীর ঘুম ভাঙিয়া গেল। সে ভাবিল নানকু আসিয়াছে। ধর্মর করিয়া উঠিয়া বসিয়া বাহিরে তাকাইয়া দেখিল কেহ কোথাও নাই। কোথাও একটু শব্দ হইলেই তাহার ঘুম ভাঙিয়া যাইতেছিল। এমনি করিয়া আধো ঘুম আধো চেতনায় বিলাসী রাত্রিটা প্রায় জাগিয়াই কাটাইল। চারিদিক ফর্সা হইবার পূর্বে রাত্রির অন্ধকারটা বেশ ঘনাইয়া জমাট বাঁধিতেছিল। দূরে পিয়ালবনের ঝোপটাও অস্পষ্ট অন্ধকারের মধ্যে ডুবিয়া গেল। বর্ষাকালে ঠান্ডা জলো হাওয়া শিরশির করিয়া গাছের পাতাগুলা নাড়াইয়া বিলাসীর দরজাবিহীন উন্মুক্ত ঘরের মধ্যে আসিয়া ঢুকিতেছিল। মোটা কাপড়টা বেশ করিয়া গায়ে জড়াইয়া বিলাসী উঠিয়া বাহিরের অন্ধকারের দিকে তাকাইয়া জড়সড় হইয়া বসিয়া রহিল। সিঙ্গারা নদীর পাশে কিছু দূরে একটা মেঠো রাস্তার ধারে হঠাৎ একটা সাঁওতালি আর বাঁশি বাজিয়া উঠিল। ভোরের বাতাস চিরিয়া বিলাসীর কানে সে বাঁশির আওয়াজ পৌঁছেতেই তাহার বুকটা চম করিয়া উঠিল। এই তো নানকুর বাঁশি। বিলাসী তাড়াতাড়ি উঠিয়া অন্ধকার ঘরের দেওয়াল হাতড়াইয়া দেখিল, প্রতিদিনকার মতো নানকুর তেল মাখানো আর বাঁশিখানি দেওয়ালের গায়ে একটা পেরেকের উপর ঝুলানো রহিয়াছে। সে তো আজ বাঁশি লইয়া বাহির হয় নাই। হতাশ হইয়া বিলাসী আবার দরজার এক পাশে বসিয়া সূর্যোদয়ের প্রতীক্ষা করিতে লাগিল। পরদিন প্রভাতে যে সংবাদ বিলাসীর নিকট পৌঁছিল তাহা শুনিয়া প্রথমত সে বিশ্বাসই করিতে পারে নাই। কেমন করিয়া বিশ্বাস করিবে? লোক বলিতেছে মাইনুকে লইয়া গত করল, নানকু রদ দেখিবার অছিলায় বৈকালে কোন দেশে পলাইয়াছে কেহ জানে না। কিছুদিন আগে হইলে বা সে সংবাদ শ্রবণ মাত্রই বিশ্বাস করিতে পারিত, কিন্তু যে নানকু তাহার সাক্ষাতে এমন করিয়া কসম খাইয়াছে, যে নানকু কসম খাওয়ার পরদিন হইতে মাইনুর মুখ পর্যন্ত দেখে নাই, সে কেমন করিয়া কোন প্রাণে তাহাকে এমন ফাঁকি দিয়া পলায়ন করিল? বিশ্বাস না করিয়াও তো সে পারে না। প্রথম যৌবনের সুখ স্মৃতিগুলা বিলাসীর মনে পড়িতে লাগিল। সেই নানকু আজ তাহাকে পরিত্যাগ করিয়া গিয়াছে? বিলাসী যে তাকে চিরকাল ইমানদার বলিয়াই জানে। ক্ষুব্ধ অভিমানে তাহার মনে হইতে লাগিল, তুই বেইমানি করতে পারিস নানকু, আর আমি পারি না। বিলাসী প্রাণপণে অস্ত্র নিরোধ করিয়া দাঁতে দাঁত চাপিয়া গুম হইয়া বসিয়া রহিল। মাইনুর মা বাপ সংবাদ পাইয়া নানকুর খোঁজ করিতে আসিল। অকথ্য ভাষায় নানকুকে গালাগালি করিয়া চলিয়া গেল। বিলাসী একটি কথাও কহিল না, মুখে জলটুকু পর্যন্ত না দিয়া কাঠ হইয়া বসিয়া আছে, এক ফোঁটা চোখের জলও ফেলিতে পারে নাই। বিলাসী সারাদিন কিছু না খাইয়া মাটি কামড়াইয়া পড়িয়াছিল। সন্ধ্যার কিছু পূর্বে ডমনা খালাসি ইঞ্জিনের কাজে ছুটি পাইয়া তাহার দরজায় আসিয়া উপস্থিত হইল। রমনা মাঝে মাঝে বিলাসীর কাছে আসা যাওয়া করিত, তাহাকে ভালোবাসিত, ভয়ও করিত, কাজেই কোনোদিন মুখ ফুটিয়া তাহাকে কোনো কথা আজ পর্যন্ত বলিতে পারে নাই। বিলাসী তাহা বিলক্ষণ জানিত এবং কোনোদিন কথায় কথায় মাইনুর কথা উঠলেই নানকুর সাক্ষাতে এই রমনার কাছে চলিয়া যাইবে বলিয়া তাহাকে ভয় দেখাইত। রমনা আসিয়া বলিল, বিলাসী দেখলি তো তোর নানকুর কাজ, এবার চল আমার ঘরে চল। এ কি রে, তুই আজ সারাদিন খাস নাই, উলুনে আগুন দিস নাই যে? বিলাসী শুইয়াছিল, নিচের দিকে মুখ রাখিয়াই বলিল, না খাব নাই, তুই আবার কি সাউকারি করতে এলি হতভাগা? রমনা ভয় ভয় বিলাসীর কাছে আসিয়া তাহার গায়ে হাত দিয়া উঠাইবার চেষ্টা করিয়া বলিল, বেঁচে থাকতে চাস তো আমার ঘরে চল বিলাসী, নইলে জানিস তো তোর পিছনে। রমনাকে কথাটা শেষ করিতে না দিয়াই বিলাসী একেবারে রাগে উত্তেজিত হইয়া তাহার হাতটা ঝাঁকানি দিয়া সরাইয়া দিয়া কহিল, বেড়ে বলছি
খাল ভরা, ঝাঁটা দিয়ে বিষ নামিয়ে দিব তা না হলে। পাকা কাঁঠাল পেয়েছিস আমাকে লয় বেড়ে। রমনা তথাপি সে স্থান হইতে নড়িতেছে না দেখিয়া বিলাসী আরো জ্বলিয়া উঠিল। তুই কি বলতে চাস তা জানি রে, জানি মুখ পোড়া, তুই আমাকে পাবি না। রমনা বিলাসীর কথা শুনিয়া হতাশ হইয়া ফিরিয়া গেল। বিলাসী সমস্ত রাত্রি অন্ধকার ঘরের মেঝে পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। দু তিন দিন পরে সেদিন রবিবার সন্ধ্যাবেলা রমনা তাহার একা ঘরে বসিয়া বসিয়া একটা মদের বোতল শেষ করিয়া গাঁজার ছিলিমটি সবেমাত্র সাজিয়া টানিতে বসিয়াছে। এমন সময় দেখিল সুমুখে হাসিতে হাসিতে বিলাসী আসিয়া দাঁড়াইল। তাহার কাঁধের উপর একটা মাছ ধরা পলই, সেদিন যাহাকে কত সাধ্য সাধনা করিয়া উঠাইতে পারে নাই, আজ তাহাকে নিজে হইতে তাহার বাড়ি বহিয়া সহাস্য মুখে আসিতে দেখিয়া আনন্দাতিশয্যে রমনা হাসিবে কি কাঁদিবে কিছুই ঠিক করিতে পারিতেছিল না। বিলাসীর ভয়ে রমনা গাঁজার কলিকাটি তাড়াতাড়ি পশ্চাৎ দিকে লুকাইয়া রাখিতেছিল। বিলাসী পুনরায় হাসিয়া কহিল, তোর আর লাজে কাজ নাই রমনা, গাঁজা আবার কবে থেকে ধরলি? রমনা হাসিয়া কহিল, বাদলের দিনে একটান টানবো মনে করেছি, এ শালার মদে তো আর নেশাই হয় না ছাই, এবারে বিষ খাবো একটুকু করে বলিয়া দন্তপংক্তি বিকশিত করিয়া নেশার ঝুঁকে রমনা হাসিতে লাগিল। বিলাসী ততক্ষণ ঘরের দরজায় বাঁশের পলুইটা নামাইয়া তাহারই উপর কাত হইয়া বসিয়াছিল। রমনা বলিল, থাকবি তো? বিলাসী বলিল, হ্যাঁ থাকব বেটে, কিন্তু ঝুড়ি মাথায় নিয়ে আমি আর কাজ করতে লারব মাইরি, খেতে দিতে হবে। রমনা অবাক হইয়া ভাবিতেছিল, এই দুদিনের মধ্যে সে নানকুকে এমন ভাবে ভুলিয়া গেল কেমন করিয়া? দুদিন পূর্বে যে বিলাসী একজনের বিরহে কাঁদিয়া আকুল হইয়া কিছু না খাইয়া শুকাইয়া মরিতেছিল, তাহার বেদনার এতটুকু চিহ্ন পর্যন্ত সে তাহার মুখে কোথাও খুঁজিয়া পাইতেছিল না। তাই আজ সাহস করিয়া রমনা বলিয়া ফেলিল, বাবুদের দৌলতে এই রমনা খালাসির পয়সার অভাব নাই বুঝলি বিলাসী, কিন্তু আমার একটি কথা রাখতে হবে, আমাকে নিকা করবি তো? বিলাসীর মুখের হাসি এইবার মিলাইয়া গেল, বলিল, উ কথা বলবি তো, এই আমি চললাম বলিয়াই সে উঠিতে যাইতেছিল। রমনা বাধা দিয়া বলিল, তোর দিব্যি রইল আমাকে, আর যদি তোকে উ কথা বলি, তুই থাক, পায়ে পা দিয়ে বসে বসে খা। সেই দিন হইতে বিলাসী রমনার বাড়িতে বসিয়া বসিয়া খাইতে লাগিল। রমনা মাঝে মাঝে তাহাকে বিবাহ করিয়া সুখের স্বচ্ছন্দে দুজনে ঘর কন্যা করিবার কথা বলিত, কিন্তু বিলাসী কোনো মতেই সম্মত হইত না। বিশ্রী গালাগালি করিয়া বলিত, বাউরি হলেও আমি আর বিয়ে করতে পারব না রমনা, তোর পায়ে পড়ি, আমাকে এই কথা বলিস না। এমনি করিয়াই প্রায় বছরখানেক কাটিয়া গেল, ইহার মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে নাই। একদিন বর্ষার সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি নামিয়াছিল, রমনা ঘরে ছিল না, বিলাসী ঘরের চালার একটা খুঁটিতে ঠেস দিয়া বসিয়া বসিয়া গত জীবনের মধুর স্মৃতির জ্বালায় অস্থির হইয়া আকাশের সেই অজস্র বর্ষণের ধারা দেখিতেছিল। এমন সময় রমনা কোথা হইতে ছুটিয়া আসিয়া তাড়াতাড়ি বাঁশের পলুইটা লইয়া বলিল, চট করে মাছ ধরে নিয়ে আসি, বাঁধে ইয়া বড় বড় মাছ উঠছে, যত সব সাঁওতাল মাছ নিয়ে গেছে, চল তুই যাবি? যাহার জন্য সে কত সাত করিয়া পলুই কিনিয়ে আনিয়াছে, এখনো পর্যন্ত সেই নানকুই এই পলুই দেখে নাই, আর আজ কিনা তাহারই জিনিস রমনা লইয়া যাইবে? না না গো না, বিলাসী রমনার হাত হইতে পলুইটা কাড়িয়া লইয়া বলিল, যাস না রমনা, এই জলে ভিজে কোনদিন তুইও মরে যাবি, আর যদিও যাস পলুই নিয়ে যেতে পাবি না। রমনা যখন কোনো প্রকারেই পলুই লইয়া যাইতে পারিল না, তখন বলিল, আজ বেশ টিপটাপ করে বাদল, আমি মাদলটা নিয়ে আসি, তুই গান কর দেখি। প্রবাদ ছিল বিলাসী নাকি সাঁওতালি গান বেশ গাহিতে পারে, আজ তাহার মনটাও বড় খারাপ ছিল, তাই সম্মতি দিয়া বলিল, নিয়ে আয় গানই করি। বিলাসী ভাবিতেছিল তাহার মতো মনের জ্বালা দুনিয়ায় বোধহয় কাহারও নাই, আর তাহাদের মতো ছোট জাতের ব্যথা বেদনা হইলেই বা কার কি আসে যায়, বাবুদের মতো বড় লোক হই নাই কেন, তাহলে তো এত দুঃখ থাকত না। নানকু, উহ বেইমান নানকু, পীড়িত জানিস না খাল ভরা। রমনা মাদলটা নামাইয়া বলিল, মদ আছে খাবি? বিলাসী যেন ইহারি জন্য এতক্ষণ ধরিয়া চুপ করিয়া বসিয়াছিল, তাই সাগ্রহে বলিল, কই রয়েছে নাকি? খানিকটা মদ খাইয়া নেশার ঘুরে রমনা তড়াক করিয়া সেখান হইতে উঠিয়া কাপড়টাকে হাঁটুর ওপর পর্যন্ত তুলিয়া
কোমরে গুঁজিয়া তাড়াতাড়ি মাদলটা লইয়া নাচিয়া নাচিয়া মাদলে চাপড় দিতে দিতে তালে তালে বলিতে লাগিল, তিং তাং তাং তাতিংল। রমনার তাণ্ডব নৃত্য এবং অদ্ভুত ভাবভঙ্গি দেখিয়া বিলাসী হাসিতে হাসিতে কহিল, অমন করবি তো গাইব নাই, চুপ করে বস কেনে, খেপা তো লস। রমনা মাদলটা লইয়া চুপ করিয়া বসিলে বিলাসী চালার খুঁটিতে ঠেস দিয়া বাহিরের দিকে খানিকক্ষণ তাকাইয়া থাকিয়া গাহিতে লাগিল, কোন সাঁঝে তুই গেছিস চলে আমার পিয়ারি, আমি যে তার কিছুই জানি না লো, কিছুই জানি না। তাহার অপূর্ব সুরের রেশ বর্ষার বাতাসে কাঁদিয়া কাঁদিয়া উঠিতে লাগিল। সে আজ আনন্দে ডুবিয়া থাকিবে ভাবিয়াছিল, তাই বুঝে তাহার চোখ বাহিয়া অশ্রুধারা গানের সঙ্গে বুক ছাপাইয়া গড়াইয়া আসিল। চোখের জল মুছিয়া ফেলিতে তাহার সাহস হইল না। ওগো, চোখের জলে যে ধরা দিয়াছে, মুছিয়া ফেলিলে সে যদি মন হইতেও সরিয়া যায়। তাই জল ছল ছল নয়নে সে আবার গাহিয়া উঠিল, বল দেখি ভাই আসবে কি সে ছাতা পরবে। ভিজে মাটি ও ঘাসের সেঁধো গন্ধ আর্দ্র বাতাসে রহিয়া রহিয়া বহিয়া আসিতেছিল। সুখে দুঃখে হাসি কান্নায় আরও দুইটা মাস কাটিয়া গেল। সেদিন শরৎ সন্ধ্যায় আকাশে চাঁদ উঠিয়াছিল। রমনা আজ কয়েকদিন হইল রানীগঞ্জ হইতে একটা বিলাতি মদের বোতল কিনিয়া আনিয়া তেমনি কাগজ মোড়া অবস্থাতেই অতি যত্নে রাখিয়া দিয়াছিল। দেশি মদ খাইয়া দিন কাটিতেছিল, তবু উপযুক্ত সুযোগের অপেক্ষায় ভালো মদের বোতলটির ছিপি খুলে নাই। পরদিন ছিল রবিবার, কাজ বন্ধ। শনিবার সন্ধ্যায় ইঞ্জিন ঘর হইতে ফিরিবার সময় রমনা ভাবিতেছিল, আজ একটু আমোদ আহ্লাদ করিতে হইবে। বিলাসী দিনের বেলা বড় বড় চিংড়ি মাছের চাটনি রান্না করিয়াছিল। একটা বড় বাটিতে তাহাই খানিকটা লইয়া আরচালায় একটা চাটাই বিছাইয়া বিলাসীকে লইয়া রমনা বোতল খুলিতে বসিল। ফুরফুরে বাতাস ও চাঁদের আলোয় বিলাতি মদের রঙের নেশা ধরিতে দেরি হইল না। বিলাসী এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিল, এতক্ষণে কথা কহিল, বলিল, আন মাদল, গান গাইব। রমনা হাসিতে হাসিতে মাদল আনিবার জন্য ঘরে ঢুকিতেই একটি তেরো চোদ্দ বছরের কালো কুচকুচে ছোকরা হাতে একটা বাঁশের লাঠি লইয়া বিড়ি টানিতে টানিতে ধীরে ধীরে উঠোনের এক পাশে দাঁড়াইয়া বিলাসীকে হাতের ইশারা করিয়া বলিল, শোন, ওই বিষণ যে রে বলিয়া বিলাসী ধীরে ধীরে উঠানের জাম গাছটার পাশে উঠিয়া গেল। এই বিষণ ছোকরাটি জাতিতে সাঁওতাল। নানকুকে লইয়া বিলাসী যখন ডাঙালপাড়ার ধাওড়ায় বাস করিত, বিষণ তখন প্রতিবেশী ছিল। ছোট ভাইটির মতোই বিলাসী তাহাকে ভালোবাসিত। সে যখন যা বলিত কোনরূপ দ্বিরুক্তি না করিয়া বিষণ তাহাই করিত। নানকু চলিয়া যাইবার পর হইতে বিলাসী রমনার ঘরে আসিয়াছে, তাই এখানে তার যাওয়া আসা বড় একটা ছিল না বলিলেই হয়। কাজেই অনেকদিন পরে বিষণকে দেখিয়া বিলাসী একটু আশ্চর্য হইয়াই বলিল, তুই হে তা কোথায় রে বিষণ? উঠানে জামগাছের তলায় চাঁদের আলোতে একটা খাটিয়া বিছানো ছিল। বিষণ বিলাসীকে আরো খানিকটা দূরে লইয়া গিয়া কানের কাছে মুখ রাখিয়া চুপি চুপি বলিল, কাউকে না বলিস তো বলি। বিলাসী ঘাড় নাড়িয়া জানাইল যে সে কাহাকেও জানাইবে না। বিষণ বলিল, তোর নানকু এসেছে, আজ দুদিন সে চার নম্বরে কাজ করছিল। বিষণ মনে করিয়াছিল হঠাৎই সংবাদ শুনিয়া বিলাসী আগ্রহাতি সজ্জে তাহাকে মাথায় তুলিয়া নাচিবে হয়তো, কিন্তু গম্ভীর স্তব্ধভাবে কোনরূপ চাঞ্চল্য প্রকাশ না করিয়া বিলাসী কহিল, তারপর? গলাটা একবার পরিষ্কার করিয়া লইয়া বিষণ কহিল, আজ চাল ঝাড়াই করতে যে সে খুন হয়েছে, লাশ এখন পশ্চিম দিকের চাঁদনির কাছে পড়ে আছে। প্রিয়জনের অন্তিম শয্যায় বসিয়া বসিয়া তাহার মৃত্যু দেখিলে দর্শকের মুখখানা যেমন ক্রমেই ফ্যাকাশে ও মলিন হইয়া আসে, অথচ সে চিৎকার করিয়া কাঁদিতে পারে না, মুখেও কিছু বলিতে পারে না, বিলাসীর অবস্থা ঠিক তাহাই হইল। বিষণ আবার বলিল, আমাদিকে তখনই খাত থেকে উঠায় দিয়েছে, দেখতে দেয়নি, সাঁঝের আগুর শুধালে বলেছিল মাইনু মরে গিয়েছে। বিষণের কথাটা শেষ হইতে না হইতেই বিলাসী কহিয়া উঠিল, আহ, মর হতভাগা, সে মূলত আমার কি, নানকুও মরেছে, বেশ হইছে, বেড়ে তুই আবার সাউকারি করে বলতে এসেছিস, বেড়ে যা, পালা, দূর হ বলিয়া বিষণের ঘাড়ে ধরিয়া এক ধাক্কা দিতেই সে বিষণ্ন মুখে সেখান হইতে বাহির হইয়া গেল। রমনা ইতোমধ্যে মাদুল আনিয়া মদের পাত্র ঢালিয়া বিলাসীর অপেক্ষায় অতিষ্ঠ হইয়া উঠিতেছিল। বিলাসী বিষণকে গালাগালি দিয়া বিদায় করিয়া রমনার নিকট আসিয়া কাপড়টা কোমরে জড়াইতে জড়াইতে হো হো করিয়া হাসিয়া উঠিয়া বলিল,
দে মদ দে, ঢাল ঢাল আরো ঢাল। রমনা বিলাসীর হাসি দেখিয়া আলাদা আটখানা হইয়া নেশার ঝোঁকে কম্পিত হস্তে আবার মদ ঢালিতে ঢালিতে বলিল, ও শালা কি জন্য এসেছিল? আসল কথাটা গোপন করিয়া বিলাসী হাসিয়া বলিল, উয়ার দেখছিস কি ভ্যাংরাছি, বেড়াতে এসেছিল, আমি তেড়ে দিলাম। আবার মদের পর মদ চলিতে লাগিল। বিলাসী কয়েক গ্লাস খাইয়া গান ধরিল, আয়রে আমার আয়রে আমার, খোকন ঘুমু যায়রে, আয়রে আমার আয়রে আমার। এই পর্যন্ত গাহিয়া গানটা অর্ধসমাপ্ত রাখিয়াই বিলাসী তাড়াতাড়ি সেখান হইতে উঠিয়া উঠানে আসিয়া দাঁড়াইল। রমনা সবেমাত্র খেয়ালের উপর মাদলে চাঁটি বসাইতে যাইতেছিল, এমন সময় নিতান্ত অরসুকের মতো বিলাসীকে এরূপ ভাবে উঠিতে দেখিয়া বলিল, যেছিস কোথা বিলাসী? চট করে আসি বলিয়াই বিলাসী বাহিরে রাস্তায় আসিয়া দাঁড়াইল। কিসের ভীতি উন্মাদনায় দুঃখে হর্ষে দুইটা বিরুদ্ধ শক্তির অতর্কিত সংঘর্ষে তাহার বুকের ভিতরটা তখন বজ্রের ডাকের মতোই গুড়গুড় করিয়া কাঁপিতেছিল। কোন অজানিতের আকর্ষণ তাহাকে মরণ টান টানিতেছে। কোন দিকে কে যেন তাহাকে ডাকিতেছে, পথ কোথায়? ওগো কোন দিকে সে যাইবে? শুভ্র জ্যোৎস্নার আলোকে পথ ঘাট সমস্ত স্পষ্ট দেখিতে পাওয়া যাইতেছিল। চার নম্বর খাদের পাল্লাটা বিরাট দৈত্যের মতো হাঁ করিয়া দাঁড়াইয়া আছে। অদূরে ডিপোর কাছে প্রকাণ্ড নিমের গাছটা তেমনি হেলিয়া রহিয়াছে। কুঠির সমস্ত কাজ বন্ধ, কাজেই ট্রামলাইন বা খাদের মুখে কেহ কোথাও নাই। কিছু দূরে একটা লাগফেনি ও জ্ঞান ঝোপের পাশে কয়েকজন বিলাসপুরী মালকাটা খানিকটা আগুন জ্বালাইয়া মদ খাইয়া হল্লা করিতেছে। এস চৌধুরীর কুঠির পাশে একদল সাঁওতাল মাদল বাজাইয়া তাহাদের মেয়েগুলাকে হাত ধরাধরি করিয়া নাচাইতেছে, বাঁশি বাজাইতেছে, মদ খাইতেছে, চিৎকার করিতেছে, আবার কেহ কেউ হো হো করিয়া হাসিয়া উঠিতেছে। কুকুরগুলা এখানে ওখানে ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিতেছে। চারিদিকের এই সব অদ্ভুত কলরবের সৃষ্টি করিয়া একটা অনাবিল আনন্দের স্রোত বহিয়া যাইতেছিল। বিলাসী খানিকক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া এইসব দেখিল। মদে তখন তাহার মাথাটাও বেশ রিমঝিম করিতেছিল। সেখানে সাঁওতাল নাচ চলিতেছিল, বিলাসী সেই দিকে ছুটিতে লাগিল। হঠাৎ মেয়েদের শাড়ির মধ্যে একজন হাত দুইটা ধরিয়া সে তাহার সঙ্গে নাচিয়া নাচিয়া সুর করিয়া গাহিয়া উঠিল, নদীতে পড়েছে বান, পার করো ভগবান, বলো দাদা কত দূরে যাম তারা। কিন্তু বিলাসীর পক্ষে সাত করিয়া আনন্দের ফাঁসি বড় খাপছাড়া মনে হইতে লাগিল। কিসের যেন একটা পাষাণ ভার তাহার বুকে এমন ভাবে চাপিয়া বসিয়াছে, কণ্ঠ হইতে যে আনন্দ সঙ্গীতের সুর যেন বাহির হইতেই চায় না। বাজনার তালে তালে পা ফেলিতে গিয়া তাহার মনে হইল একটা গুরু ভার লৌহ শৃঙ্খলে চরণ দুইটা যেন বারবার জড়াইয়া যাইতেছে। বিলাসীর কণ্ঠ রুদ্ধ হইয়া আসিতেছিল, তাই সে সেখান হইতে ছুটিয়া পলাইয়া গেল। রমনা তখন মদিরা বিহবল নেত্রে তালপাতার চাটাইয়ের উপর শুইয়া শুইয়া মাদলটাকে বুকে চাপাইয়া বাজাইতে আরম্ভ করিয়াছে, আর আপন মনেই নানা প্রকার অদ্ভুত বলের আবিষ্কার করিতেছে। বিলাসী টলিতে টলিতে তাহার নিকট আসিয়া মাদলটাকে তুলিয়া ফেলিয়া রমনার হাত ধরিয়া চরচর করিয়া টানিয়া তাহাকে বসাইয়া বলিল, শোন রমনা, তোর সঙ্গে একটা কথা আছে। রমনা বলিল, কি কথা বল? বিলাসী বলিল, কালই তোকে নিকা করি যদি তুই আমার একটা কথা রাখিস। রমনা আনন্দে আত্মহারা হইয়া বিলাসীর গায়ে হাত দিয়া বলিল, মাইরি, এই 32 বন্ধন ঘরে বসে বলছি, তুই যা বলবি তাই করব। বিলাসী দাঁড়াইয়া কহিল, উঠ তবে, আমার সঙ্গে সঙ্গে আয়। রমনা কোনো কথা না জিজ্ঞাসা করিয়া বিলাসীর পশ্চাৎ পশ্চাৎ বাহিরে রাস্তা পর্যন্ত আসিয়া জড়িত কণ্ঠে কহিল, কোথা যাবি বল দেখি? বিলাসী রমনার গলা জড়াইয়া ধরিয়া বলিল, ইঞ্জিনটা খুলে আমাকে একবার 4 নম্বরে নামিয়ে দিবি, চল। নেশায় তখন রমনা চুর হইয়া আছে, তাহার উপর বিলাসী তখনও তাহার গলা জড়াইয়া ধরিয়া। জ্যোৎস্নালোকে বিলাসীর মুখের পানে একবার তাকাইয়া রমনা বলিল, ই বাবা, এই রেতে একলাটি খাঁদে নামবি? দূত, ভূত আছে ভূত। বিলাসী বলিল, তোর মাথা আছে খাল ভরা, নামবি কিনা বল? বিষণ 25টা টাকা ফেলে এসেছে, নিয়ে এসে তোকেই দিব। চান্দিনাতে স্নিগ্ধ আলোকে বিলাসীর বাহু বেষ্টনীর মধ্যে নিজেকে এলাইয়া দিয়া পথ চলিতে চলিতে গোলাপি নেশার ঝোঁকে রমনা কহিল, চল তবে, দুজনেই যাই। বিলাসী চট করিয়া বলিয়া বসিল, উঠাবে কে?
রমনা বলিল, কাল খাদ বন্ধ লয়, পরশু উঠব। ততক্ষণে তাহারা খাদের মুখে আসিয়া পড়িল। বিলাসী বলিল, দে ইস্টিম দে, আমি ডুলিতে দাঁড়াই, ঘন্টা বাজালে তুলে দিস। রমনা ইঞ্জিন ঘর হইতে ইঞ্জিন ছাড়িল। বিলাসীকে লইয়া ডুলিখানা অন্ধকার খাঁদের মুখে সরসর ঝরঝর করিয়া ধীরে ধীরে নামিতে শুরু করিল। ইঞ্জিনটা সন্ধ্যার পূর্ব হইতেই বন্ধ হইয়াছিল। 40-50 ফুট নিচে নামিয়া ডুলিখানা হঠাৎ গাইড রোপে আটকাইয়া মাঝপথে থামিয়া গেল। বিলাসী নিচে নামিবার জন্য এত বেশি উদ্গ্রীব হইয়া পড়িয়াছিল যে তাহার মনে হইল বুঝিবার ডুলিখানা নিচের মাটিতে আসিয়া দাঁড়াইয়াছে। বিলাসী যেমনই নামিতে যাইবে পায়ের নিচে কোনো অবলম্বন ঠেকিল না, ঝড়াস করিয়া একেবারে মাগো বলিয়া সেই 50 ফুট উপর হইতে নিচে পড়িয়া গেল। বিলাসী পড়িল বটে, কিন্তু মরিল না। সে বেশ বুঝিতে পারিল যে সে একটা মানুষের বুকের উপর আসিয়া পড়িয়াছে, এবং যাহার উপর সে আসিয়া পড়িল সে মুমূর্ষ লোকটা বোধহয় এই গুরুভার পরিবার পূর্ব মুহূর্ত পর্যন্ত বাঁচিয়াছিল। বিলাসী তাহার বুকের উপর সজোরে আসিয়া বসিয়া পড়িবা মাত্র লোকটা আহ বলিয়া একটা অস্ফুট আর্ত চিৎকার করিয়া শেষ হইয়া গেল। বর্ষার বাড়ি বর্ষণের মতোই খাদের মুখে চানকের চারিপাশে অন্ধকারে কয়লার স্তরের উপর দিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতেছিল। সেই ছপছপে জল কাদার উপর হইতে অতি কষ্টে মৃতদেহটাকে টানিয়া টানিয়া সুরঙ্গের অন্ধকার মুখে লইয়া গিয়া বিলাসী পরীক্ষা করিতে লাগিল, এই তাহার নানকু বটে কিনা। অন্ধকারে হাত দিয়া প্রথমে কোঁকড়া চুলের লম্বা গুচ্ছের উপর হাত পড়িতেই বিলাসী একটু চমকিয়া উঠিল। তাহার পর একে একে হাত দিয়া আপাদমস্তক পরীক্ষা করিয়া গলার কণ্ঠীর মালায় হাত পড়িতেই সে বুঝিল এ তাহার নানকু ভিন্ন আর কেউ নয়, হুক না আধার। সে যদিও সেই ঘুটঘুটে অন্ধকারে নিজেকেই দেখিতে পাইতেছিল না, তথাপি যে নানকুর সাথে সে তাহার সারা জীবনটা কাটাইয়া আসিয়াছে, সেই নানকু দুদিনের তরে মাইনুর কাছে গিয়াছিল বলিয়াই কি সে তাহাকে এমন করিয়া ভুলিয়া গেছে যে অন্ধকারে চিনিতে পারিবে না। বিলাসী যে তাহার শরীরের প্রতি গ্রন্থিটিকে ভালো করিয়া চিনে, কণ্ঠের স্বর, পায়ের ভাষা, বুকের উঠানামা, নিঃশ্বাস প্রশ্বাসের গতি তো চিনিবেই। সে বারবার নাকের নিকট হাত রাখিয়া বুকে কান পাতিয়া দেখিল যদি কোথাও এতটুকু জীবনের সাড়া পাওয়া যায়। না, সব শেষ। উহ মা গো, একটা তিক্ত ক্রন্দনের উচ্ছ্বাস বিলাসীর কণ্ঠ ছাপাইয়া উঠিয়া আসিল। ওগো নিষ্ঠুর পিয়ারি, যদি ঘুরিয়া ফিরিয়া আমারই কোলে মাথা রাখিয়া মরিতে আসিলে তবে আমারই উপরে শেষে তোমার হত্যার অপরাধ চাপাইলে কেন? তুমি তো বাঁচিয়াছিলে, হয়তো যখন কয়লার চাল ভাঙিয়া তোমার উপর পড়িয়াছিল তখন যদি তোমাকে কেউ তুলিয়া লইত তাহা হইলে আমি আমার নানকুকে আমার ঘরে ফিরিয়া পাইতাম। অতি কষ্টে হয়তো সেখান হইতে বুকে হুঁটিয়া উঠিয়া আসিয়া চানকের মুখে রাক্ষসীর অপেক্ষা করিতেছিলে। বিলাসী নানকুর মাথাখানা বুকের উপর তুলিয়া লইয়া সেই অন্ধকারে তাহার মরা মুখে হাজারবার চুম্বন করিল। হাত দিয়া দেখিল, ইস, বাঁধারের চোখটা ঝুলিয়া পড়িয়াছে, বাঁ হাতেরও খানিকটা অংশ একেবারে উড়িয়া গিয়াছে। আহ, দরদর করিয়া বিলাসীর চক্ষু দিয়া জলে গড়াইয়া পড়িল। এতক্ষণ পরে লিফটের কেজখানা সরসর করিয়া নিচে নামিতে নামিতে ঝড়াং করিয়া মাটিতে আসিয়া দাঁড়াইল। বিলাসী একবার ভাবিল নানকুকে লইয়া উঠিয়া যাইবে নাকি, আবার ভাবিল কখনোই সে উঠিবে না। মরিবে গো, সে মরিবে, সে তো বাঁচিবার তরে এ বিভীষিকাময় মৃত্যু গহ্বরে আইসে নাই। উপরে উঠিবার টপ গাড়ির প্রলোভনটা যতক্ষণ কাছে থাকিবে ততক্ষণ হয়তো উঠিবার ইচ্ছা হইবে ভাবিয়া বিলাসী নানকুর মৃতদেহটা কাঁধে তুলিয়া লইয়া সেই অন্ধকার পাতালপুরীর সুরঙ্গের মুখে নির্ভীকভাবে উঠিয়া দাঁড়াইল। সম্মুখে বিরাট সূচিভেদ্য অন্ধকারের মুখে কিছুই দেখিতে পাওয়া যাইতেছে না। সেখান হইতে ছুটিয়া পলাইবার জন্য বিলাসী তাড়াতাড়ি সেই তমসাচ্ছন্ন খাঁদের মুখে ঢুকিয়া পড়িল। গুরুভার মৃতদেহটা স্কন্ধে লইয়া বিলাসী বেশি দূর ছুটিতে পারিল না। পাশে একটা কাঁথির গায়ে মাথা ঠেকাইয়া চমকিয়া দাঁড়াইল। কালো আঁধারের ভিতর পথ তো খুঁজিয়াই পাওয়া যায় না। তাহার উপর পাশের বড় বড় চাঁদনি ছাড়া গোফগুলোর ভিতর কালো কয়লার স্তূপে স্তূপে যেন অন্ধকার আরো বেশি করিয়া জমাট বাঁধিয়া আছে। বিলাসী সেই ঘনীভূত বিরাট অন্ধকারে মৃত্যুর সন্ধান করিয়া বেড়াইতেছিল। কত লোক চাঁদনির কয়লা ছাড়াইতে গিয়া মরে, কত লোক কাটা কাঁথি নড়াইতে গিয়া চাপা পড়ে, কিন্তু বিলাসী প্রায় 4-5টা প্রপের শালরোলা
প্রাণপণ চেষ্টায় ছাড়াইয়া ফেলিল। তথাপি কয়লার চাংড়া পড়া তুলে থাকুক, একটা ছোট কয়লার টুকরোও তো কই মাথার উপর আসিয়া পড়িল না। বিলাসী শুনিয়াছিল খাদের নিচে ভূত থাকে, তাই ভয় কেহ একা অন্ধকারে নামিতে পারে না। আজ তো সে একা নামিয়াছে, শুধু একা নয়, একটা মৃতদেহ কাঁধের উপর আছে, কিন্তু কোনো ভূত বা প্রেতের চিহ্ন পর্যন্ত তো সে দেখিতেছে না। আচ্ছা, নানকু জেগে উঠতে পারে না? ছোট ছেলেকে যেমন করিয়া আদর করে, তেমনি করিয়া বুকের উপর নানকুকে ধরিয়া তাহার ঠান্ডা গালে যেখানে রক্তের ধারা নামিয়া আসিয়াছিল সেইখানে সেই রক্তলিপ্ত গণ্ডের উপর নিজের গালটা রাখিয়া ডাকিয়া উঠিল, নানকু! আবার অজস্র ধারে চোখের জল ঝরিয়া পড়িল। একটিবার চোখ চেয়ে দেখ নানকু, আমি কে? একবার ভূত হয়েও বেঁচে ওঠ, যদি আঁতকে উঠে মরে যাই তাও ভালো। কিন্তু নানকু জাগিল না, চাপা কান্নায় বিলাসীর বুকখানা আবার মোচড় খাইয়া উঠিল। কোনো অশরীরী প্রেতাত্মার দীর্ঘ নিঃশ্বাস হু হু করিয়া বড় বড় পিলারগুলার আশেপাশে অন্ধকারে ঘুরিয়া বেড়াইতেছে। বিলাসীর গায়ে আসিয়া লাগিতেছে, কিন্তু তাহার বাঞ্ছিত মৃত্যু কই, মৃত্যু কই? বিলাসী আবার অন্যদিকে ছুটিল। উন্মাদিনীর মতো আলুলায়িত কেশা, বিশ্বস্ত্র বসনা, স্কন্ধে স্বামীর মৃতদেহ। সতীর দেহত্যাগের পর মহাদেব নাকি এমনি করিয়া মৃতদেহ স্কন্ধে ত্রিভুবন ঘুরিয়াছিলেন, আজও তেমনি মনে হইতেছিল। সতী যেন শিবের সব স্কন্ধে লইয়া মশিকার অন্ধকারময় পাতালপুরীর গুহায় গুহায় ঘুরিয়া বেড়াইতেছে। তাহারই পাশে তিন নম্বর পিঠে আগুন হইয়াছিল, একটা গরম জলের স্রোত পাশের ড্রেন দিয়া হু হু করিয়া বহিয়া যাইতেছিল। বিলাসী জলে পা দিয়া দেখিল, না বেশি গরম নয়, দূর ছাই। আবার আবার ছুটিল, বেশি দূর যাইতে পারিল না। একটা কাঁথির গায়ে আঘাত লাগিয়া সশব্দে আছাড় খাইয়া পড়িয়া গেল। নানকুকে জড়াইয়া ধরিয়া বিলাসী ভাবিল, হয়তো সে মরিয়া গেল। না, মরে নাই তো, মাথার খানিকটা কাটিয়া গেল মাত্র। গরম রক্তের স্রোত চোখের জলে আসিয়া মিশিল, এতে তো কিছু হইবে না। সম্মুখে তাকাইতেই দেখিল কিছু দূরে একটা চাঁদনি এমনভাবে উপর হইতে নামিয়া আসিয়া ফাঁক হইয়া গিয়াছে যে উপরের আকাশটা দেখিতে পাওয়া যাইতেছে। আকাশে চাঁদের আলো, আলোর রশ্মিটা কিছু দূরে আসিয়া আটক খাইয়া গিয়াছে, ভিতর পর্যন্ত আসিতে পারিতেছে না। ফাঁকের মুখে নরম মাটি এমনই এলোমেলোভাবে নামিয়া পড়িয়াছে যে তাহার পাশে উপর হইতে ঢালের মুখে একটা জলের স্রোত ছলছল করিয়া ভিতরে বহিয়া আসিয়াছে। মাঝে মাঝে জলে ধোয়া নরম মাটি ঝুপঝুপ করিয়া নিচে ছাড়িয়া ছাড়িয়া পড়িতেছে। সেই স্তূপাকার মাটির পাশে বিলাসী নানকুকে কাত করিয়া কোলের উপর শোয়াইয়া বসিয়া পড়িল। কথায় ও ব্যথায় তখন তাহার বুকখানা ভরিয়া উঠিয়াছে। বিলাসী আবার কাঁদিয়া কাঁদিয়া সুর ধরিয়া গাহিয়া উঠিল, তুমি এসেছ কি এসো নাই, এখনো নজরে দেখি নাই গো। না না, আর তো থাকা যায় না, নানকুরে তোর মরা হাতে আমার গলাটা চেপে ধর একটিবার। বিলাসী নানকুকে তুলিয়া লইয়া আবার সেখান হইতে উঠিল। পাশেই একটা গোফের মুখে চাল ছাড়ার শব্দ হইল, চরচর চড়াত। এই এই তো বিলাসী এলো চুলে আলুথালু বেশে উন্মাদিনীর মতো গোফের মধ্যে গিয়া দাঁড়াইল। নানকুকে কাঁধে তুলিয়া দুই হাতে প্রাণপণ চেষ্টায় একটা প্রপ ছাড়াইতেই উপরের ঝোলা কয়লার একটা মস্ত চাংড়া ধরাস করিয়া ছাড়িয়া তাহাদের মাথার উপর সশব্দে নামিয়া পড়িয়া একসঙ্গে দুইজনকে সে বিরাট কয়লা স্তূপের নিম্নে সমাধিস্থ করিয়া দিল। এদিকে রমনা খালাসি ইঞ্জিন ঘরে দুই হাতে স্টেরিং গিয়ার ও হুইল ধরিয়া উৎকর্ণ হইয়া বসিয়া বসিয়া মদের নেশায় ঝিমাইতেছিল। বিলাসী ঘণ্টা বাজাইলেই ইঞ্জিন চালাইয়া তাহাকে তুলিয়া লইবে।